জুড়লেন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 25টি MCQ এবং গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলি দেখে নেব। প্রথমেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে বা চুনাপাথর গঠিত অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে কী বলে? উত্তর হচ্ছে টেরা রোসা। পরবর্তী প্রশ্ন, বিশাখাপত্তনমের ডলফিন নোজ হল একটি সমুদ্র ফিগু। পৃথিবীর গভীরতম কাস্ট গুহা হল ক্রেবারা বা ভরনাইয়া। ভারতের পূর্ব উপকূলের একটি বিখ্যাত উপহ্রদ হল চিল্কা। ক্ষয়প্রাপ্ত কাস্ট অঞ্চলের অবশিষ্ট উঁচু টিলাগুলিকে বলে হামস। চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তীব্রভাবে বৃদ্ধি পেয়ে নিম্নলিখিত কোন ভূমিরূপ গঠিত হয়? উত্তর হবে হেলিকটাইট। সোয়ালোহল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত তার নাম পোনর। কাস্ট শব্দটি কোন দেশীয় শব্দ? কাস্ট জার্মান শব্দ। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। স্বল্পমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় গ্রানাইট শিলায়। কাস্ট অঞ্চলে সৃষ্ট হামসগুলি ভারতের ছত্তিশগড়ে কী নামে পরিচিত? উত্তর হল রাবণভাটা। ডিফিন বলয়ের আকারে গড়ে ওঠা প্রবাল প্রাচীরকে বলে অ্যাটল। পুরদেশীয় বাঁধের পিছনের অংশে যে লবণাক্ত জলভূমি সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বলা হয় ওয়াতেন। ক্ষুদ্র কণা বিসরণ কোন অঞ্চলে বেশি দেখা যায়? ক্ষুদ্র কণা বিসরণ মরু অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তাকে বলে একই ফিউজ। ওল্ড ম্যান অফ হয় হল একটি স্ট্যাকের নিদর্শন। সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল পুরদেশীয় বাঁধ। ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে বলে হেদর জল। ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ হল সহস্রধারা। যে শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম তাকে বলে একই ক্লুট। যে রেখা বরাবর উর্মিভঙ্গ ঘটে তাকে বলা হয় প্লাঞ্চ রেখা। চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তীব্রভাবে বৃদ্ধি পেলে সেই ভূমিরূপকে হেলিকটাইট বলা হয়। নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয় না? উত্তর হচ্ছে সিঙ্কহোল। নরওয়ে উপকূল এক প্রকার ফিয়ার্ড উপকূল। গ্রেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জিকে গিলবার্ট। প্রিয় বন্ধুরা, ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করলাম। এখন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলি দেখে নেব। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌম জলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অথবা কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলি, এছাড়া সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, রিয়া উপকূল ফিয়ার্ড উপকূলের মধ্যে পার্থক্য, অ্যাকুইফার অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য, আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য, আর্টেজীয় কূপ প্রস্রবণের শ্রেণী বিভাগ, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের মধ্যে পার্থক্য, প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগ, প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশ। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য ভূগোলের পাঠ্য বই খুব ভালো করে পড়তে হবে। তবে কিছু প্রশ্ন থাকে যেগুলি সর্বদা গুরুত্বপূর্ণ হয়, সেই রকম কিছু প্রশ্ন ভিডিওতে উল্লেখ করা হয়েছে। তোমরা ভূগোল বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য এই প্রশ্নগুলির সঙ্গে সঙ্গে অন্যান্য প্রশ্নগুলি দেখে রাখবে। MCQ অনুশীলন করার জন্য ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি কুইজ লিঙ্ক দেওয়া থাকছে। তোমরা লিঙ্কটির উপর ক্লিক করে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করো এবং তোমাদের প্রাপ্ত নম্বর দেখে নাও।
আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা শেষ করার পূর্বে বলবো, যারা এখনও জিওডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।